ঘাটাঘাটি করতে চাও, ছবি দেখাও। এই যে এই যে খেলো, আপনার ছেলের জন্য সুন্দরী মেয়ের ছবি নিয়েছি। সুন্দরী মেয়ে এটা বাদ, আর একটা দেখো। এই যে খেলো দিতেছি, এই যে এই যে এই যে এই যে এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন। এরা তো দেখি মডেল করে না। হ্যাঁ খালো মডেল করে, আর তো টিভিতে অ্যাডভারটাইজ দেয়। এইবার এই যে খালো, এই যে এই যে এই যে দেখেন। আর এটা মনে হয় যে নাচতে শুরু করে দিয়েছে, কি ছবি এগুলো আনছো? এই যে দেখেন খালো, এই যে আপনার জন্য সুন্দরী মেয়ের ছবি। আমার জন্য কেন, আমার ছেলের জন্য? এই কথাটা মাথার মধ্যে থাকে না। হ্যাঁ এটা কোন রকম ভদ্র মনে হচ্ছে। হ্যাঁ এটা ভালো দেখায়, এটা চলে। মেয়ের বাবা কি করে? ওই বড় সম্মানী লোক। আরে সম্মান ধুয়ে পানি খাবো? চাকরি করে না ব্যবসা করে? সরকারি চাকরি করে। ও সরকারি কোন ডিপার্টমেন্টে? মেয়ের বাবা একটা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, বেতন পায় কত? এই 12,000 টাকা। আরে 12,000 টাকা তো আমার ছেলের মাসিক হাত খরচই যায়। এই বাড়িটার দাম কত তোমার ধারণা আছে? আপনার এই বাড়ি প্রায় কোটিখানেক। 1.5 কোটি টাকা দামের বাড়ি তুমি আনবা মিয়া, যার বাপের 3 কোটি টাকা সম্পত্তি আছে। ঠিক আছে খালো, কোনো সমস্যা নাই, আমি মেয়ে ম্যানেজ করব। কিন্তু খালো আপনার সমস্যা তো খালো দুইটা। আমার সমস্যা? আমার কি সমস্যা? খালো আপনার সমস্যা নাই, সমস্যা হলো আপনার ছেলের। কি সমস্যা? এই প্রথম সমস্যা হলো আপনার ছেলে তো বেকার, কোনো কাজকাম করে না। বেকার? আরে আমার ছেলে তো বেকার আমি করে রাখছি। তার 1.5 কোটি টাকার সম্পত্তি আছে, তার ছেলেরা কি কাম করে খাবে নাকি? আর একটা কি সমস্যা? দ্বিতীয় সমস্যা হলো খালো, এই আপনার ছেলে তো খালো বয়স বেশি। কি কয়, আমার তো রাজপুত্রের মতো সুন্দর ছেলে, হ্যাঁ তার বয়স বেশি, গঠনে গাঠনে একটু বড়, মামাদের মতো হয়েছে। ঠিক আছে খালো, ঠিক আছে ঠিক আছে। তো খালো ওই ফিসটা? ফিস একবারেই দেবো সব সেরে। আচ্ছা খালো ঠিক আছে, আসছি। চাকরি বাকরিও তো মানে ঠিক মতো করি সেটা আপনিও চান না, আমারও ইচ্ছে করে না। পরিষ্কার করে বলো কি বলতে চাও। আসলে মানে আপনি তো ব্যবসায়ী ছিলেন, তার ছেলে হিসাবে আমিও ব্যবসা করতে চাচ্ছি। মানে আমি আসলে মানে আমার কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা? 5 লাখ লাগবে আপনার। 5 লাখ টাকা? জি আপা, আমি একটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করবো। কি কীরকম ব্যবসা? মনে করেন যে আমাদের দেশে যে চট আছে না, সোনালি আঁশ, ও ব্যাগ ট্যাগ ছোটো ছোটো জিনিস বিক্রি, এটা আমি এক্সপোর্ট করবো বিদেশে। আবার ওখান থেকে পশুপাতি যেটা পাবো, ওইখান থেকে যে অনেক খেলনা অনেক কিছু আবার আমি ইম্পোর্ট করবো, এক্সপোর্ট ইম্পোর্ট করবো। এত টাকা তো আমার কাছে নেই, এত টাকা কোত্থেকে আসবে? এটা আবার আপনি কি বলছেন? টাকা নেই মানে? আপনি কত টাকা আপনি জানেন? আর আপনি মারা গেলে কি হবে? আমি আর জামালি তো খাবো। আর আচ্ছা 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 আচ্ছা, আমি চিন্তা করে দেখি, চিন্তা করি, তুই কোনো চিন্তা করো না, যাও রেস্ট নাও। আপনি টপ বা একটু চিন্তা করেন। অবশ্যই অবশ্যই আসি। Thank you.
আপনি এই বাসায় থাকেন না? জি। খুব সুন্দর বাসা। এই কত নম্বর ফ্ল্যাটে থাকেন? আমরা 403-তে। 403? বাহ। 403। 403? ঠিক আছে। এই যে এই বাসাটা দেখছেন না, এই যে সোজা ওইখানে আমরা থাকি। মানে আমাদের বাসা, মানে আমাদের বাসা মানে কি, যে আব্বার বাসা। আব্বার বাসা মানে আর তো কোনো ই নাই, মানে পরবর্তীতে আমাদেরই হবে। এখন কালার করি নাই, কালার করলে আরো সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে নতুন এসেছি। নতুন এসেছেন? কোনো অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? অনেকদিন ধরে, ছোট থেকে আমরা এখানে থাকি। এখানে তো কিছুই ছিল না, এখানে ব্যাডমিন্টন খেলতাম। তাহলে আপনারা 403-এ থাকেন? মানে এমনি তো কোনো অসুবিধা নাই? জি না না, কোনো অসুবিধা নেই, নেইবাররা সবাই খুব ভালো। আচ্ছা আচ্ছা, না এইখানে এলাকার লোকজন ভালোই। ঠিক আছে, আসি তাহলে। এই আমাদের বাসা কিন্তু এটা। হ্যাঁ জি আচ্ছা। মানে যে কোনো মুহূর্তে, মানে আমি বলতে চাচ্ছি কি, যে কোনো সময় চলে আসবেন, আসলেই হবে। হ্যাঁ কার বিয়ে মানে? তোমার আমার বিয়ে, আমাদের বিয়ে? বিয়ে এটা তো বোঝা না, এটা বোঝা মানে লোড। মানে মানে আমি আজকাল তোমার কাছে লোড? আমি এখন যেটা করলাম এটা হচ্ছে ফান। ফান বন্ধ করে এবার একটা সিরিয়াস কথা বলো প্লিজ। কি সিরিয়াস কথাটা? কি তোমার আর আমার বিয়ের ব্যাপারে, মানে আমাদের বিয়ে, আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। না, প্রস্তাব তো ইমিডিয়েট পাঠানো উচিত, কিন্তু আমার মায়ের পেটের আপন বড় ভাই সেই বিয়ে করে নাই। তার এবার দিয়ে আমি যদি বিয়ে করি তাহলে সেটা বেইমানি হয়ে যায় না? তুমি কি একটা বেইমান বিয়ে করবে বলো তো? তোমার মায়ের পেটের আপন বড় ভাই এখনো বিয়ে করছে না কেন? মানে তোমরা তাকে বিয়ে দিচ্ছ না কেন? না আমরা তো মেয়ে দেখতেছি, মানে মেয়ে পছন্দ। আচ্ছা তোমার একটা বোন আছে না, বোধহয় তোমার বড়, কেমন দেখতে, কেমন বলো তো? অ্যাজ ইফ তুমি তাকে দেখোনি। আমি তো তোমাদের ফ্যামিলিতে শুধু তোমারে, তোমার আব্বারে আর আমার আব্বারে, মানে আমার শ্বশুর আব্বারে এই কজন দেখিনি। হাসতেছো না, দেখিনি আমি সত্যি। আচ্ছা আমার বোনের বিয়ে নিয়ে না ভেবে এখন আমাদের বিয়ে নিয়ে ভাবো, এটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমাদের বিয়ে তোমার আজকে কি বার? মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার দিন দ্বিপ্রহরে আমি ওয়াদা করতেছি। এটা কত সাল? 2009 সাল। আমি মঙ্গলবার দিন দ্বিপ্রহরে তোমাকে ওয়াদা করতেছি যে পৃথিবী যদি লয় হয়ে যায়, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এটা 2009 সাল, তো 2015 সালে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। Thank you.
এখন রাত কটা বাজে? রাত দশটা। কোন ভদ্রলোকের ছেলে রাত দশটায় বাড়িতে ফেরে? আব্বু, ঢাকা শহরে তো রাত দশটা সন্ধ্যা। দশটা যদি সন্ধ্যা হয় তাহলে ঘুমাতে যাবে কটায়? তাড়াতাড়ি ঘুমাইবো, বারোটা থেকে একটার মধ্যে। বারোটা একটায় ঘুমালে তুমি উঠবে কখন? উঠি তো আব্বু সকাল সকালে, নয়টা থেকে সাড়ে নটার মধ্যে উঠে পড়ি। সাড়ে নটায় তোমার সকাল হয়, সূর্য উঠে কটায়? সূর্য বোধ হয় আব্বু পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠে। সাড়ে পাঁচটায়। আর ডুবে কটায়? পৌনে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে। তুমি তো জগতের নিয়মকানুন সব পাল্টায় ফেলছো। কীভাবে আব্বু? তোমার সূর্য উঠে সকাল নটায় আর সূর্য ডুবে রাত দশটায়। শোনো, এখন থেকে তুমি সূর্যকে ফলো করবে। সূর্য উঠবে তুমি উঠবা, সূর্য ডুববে তুমি এসে ঘরে ঢুকবা, ঠিক আছে? জি আব্বু। হোটেলে খামো কেন? ঘরে কি একটা মেয়ে মানুষ থাকতে পারে না? তোমার কি বিয়ের বয়স হয় নাই? আমার বিয়ের বয়স আমি নিজে বলি কিভাবে? ঘটনা হচ্ছে কি যে, ওই রুবেল আছে না আমার বন্ধু যে পড়তো, রুবেল তো বিয়ে করলো কক্সবাজার গেছে। রুবেল বিয়ে করে কক্সবাজার গেছে, তো তুমি খুশি না? না মানে এখন আমার বিয়ের ব্যাপারে মা তো নাই, বড় কেউই নাই, আর আব্বা যা আছে, আব্বা তো বিয়ের কথা শুনলে রেখেছে। এই যে আমি একটা কাজের জন্য কয়েকটা টাকা ছিলাম, আব্বা বলো কি সব উল্টো পাল্টা করলো, আব্বা তো বিশ্বাসই পায় না। এগুলো কইলে দেবো নাকি? শোন, যদি তোর ভাবি হাসে, মনে করো আমরা কয়েকদিনের জন্য, 10-15 দিনের জন্য একটু হানিমুন থেকে করিডোর আসলাম, ওখান থেকে তোর জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম, তারপর যদি কক্সবাজ যাই তোর মনে করো করিডোর নিয়ে আসলাম, হ্যাঁ এগুলো নিয়ে আসলাম, তারপর তো খাওয়া দাওয়া কোনো টেনশন নাই। ওইটাই তো ভাবি দরকার না, তুমি কোনো চিন্তা করো না, আব্বারে বোঝানোর দায়িত্ব আমার, তুমি কোনো টেনশনই করো না, এটা 100% দায়িত্ব আমার, আমি যেমন এবারে এটা রাজি করাম। তুই তো গেমে গেছিস ভাই। আমি এখনই যেতে। আর গেমে গেছিস, তুই গেমে গেছিস দাঁড়া। আচ্ছা আর কাম শুনো। আসুন আব্বা কিছু যাক, তুই তাহলে বুঝে বল। আমি আমার দায়িত্ব, পুরা দায়িত্ব, 100% দায়িত্ব আমার, আমি এটা দেখতেছি, তুমি চিন্তাই করবা না। স্যার ভাই স্যার। তুই এনে কেন, কিসের জন্য দাঁড়াইছিস? আমি বাইরে যেতেছি। আমি এনে এমনি দাঁড়াইছি, এনে দাঁড়াইছি, খেলাশোনা যে ছোটবেলায় যে এনে বিল্ডিং টিল্ডিং 10টা ফ্ল্যাট ছিল না, কিছু ছিল না, যে ব্যাডমিন্টন খেলতাম তোমার পাশে বসে দেখতাম, ও যে কর্ক যে ছোট হলে ন্যারো হয়ে গেলে তো দিতাম, তুই বাসায় এসে প্র্যাকটিস করতিস। তো এটা কি ধরনের ড্রেস পড়ছিস? এটা ভাইয়া বানাইছি। তো ভাই তো বুঝতেছিস বানাইছে, এরকম তো কিনতে পাওয়া যাবো না। এটা কি ড্রেস? এটা ভাইয়া সুন্দর, গরম এবং শীত দুই সময় কামে লাগবে। আচ্ছা ঠিক আছে, কোথাও যাচ্ছিলি? হ্যাঁ আমি যাইতেছি। ঠিক ঠিক আছে, সুন্দর হয়েছে ড্রেসটা, খুব ভালো হয়েছে। এটা তোমার 300 টাকা কাপড় আর 100 টাকা মজুরি পড়ছে, 400 টাকা। 400 না, 4 4, এফ ওই ওয়ার্ড 4। ওকে ওকে, হ্যাঁ যা ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 450 যা যা যা।
হ্যাঁ ভালো আছি। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ আমি একটু কাজে যাচ্ছি। চলো না, আমি যাচ্ছি, একই এলাকা তো। আচ্ছা আপনাদের বাসা কোন দিকে, মানে এইদিকে 403 না এইদিকে 403? 403 তো একটাই, এইদিকে। এইদিকে ও শাপলাতালে না, মানে এমনি আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। চল যেতে হবে? না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। একা মানে ইকে এ? হ্যাঁ জি, ইকে এ। সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আসি। আমি কেমন আছি সেটা শোনার আগে বলো যে তোমার ভাইয়ের বিয়ের কি খবর। ভাইয়ের বিয়ে তো এটা মোটামুটি ঠিক, এটা হয়ে যেতে পারে। শুনো, তোমার ভাইয়ের বিয়েও জীবনও হবে না, তোমার বিয়েও হবে না, আর আমাকে সারা জীবন এভাবে আইবুড়ি হয়ে বসে থাকতে হবে। এটা কি বলতেছো? এখন আপন মায়ের পেটের ভাই, তারে ওভারটেক করে তুমি বিয়ে করতে পারি না, তাই না? হ্যাঁ পারো না, সবই ঠিক আছে, কিন্তু পরে কিন্তু তোমাকে কাটতে হবে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? পরে কাটবো। আচ্ছা তুমি কি কখনো সিরিয়াস হবে না? তুমি বোঝো না কেন, সিরিয়াস না আমি। ভাইয়া বিয়ে না করলে আমি কি করবো? ওভারটেক করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যদি শেষ পর্যন্ত দেখি যে ভাইয়ের বিয়েটা হইতেছে না তাহলে আমি ওভারটেক করবো। খুশি যতদিন না হয় ততদিন খুশি হতে পারছি না। এটা কি পরছো? কাতুয়া। কিতুয়া? কাতুয়া, কাতুয়া। কাতুয়ার নাম তো আমি জীবনেও শুনিনি। মেয়েদের কামিজ আর ছেলেদের ফতুয়া, দুটোর কম্বিনেশন কাতুয়া, শুনলো না? পৃথিবীতে যত উদ্ভট নাম আমি তোমার কাছেই শুনি, যত আজগুবি জিনিস আমি তোমার কাছেই দেখি। চলো দোকানে যাবে, আমি টি-শার্ট কিনে দেবো, এটা চেঞ্জ করে টি-শার্ট পরবে। না না, এটা পরি একটা কারণ আছে, কারণ এটার মধ্যে কামিজের ব্যাপার আছে তো, তুমি যখন থাকো না এটা পরলে আমার মনে হয় যে তুমি আমার সঙ্গে আছো। আজ যখন থাকি চলো যাই টি শার্ট কিনে। না বউ, আমার কোনো মতলব নাই। না তোমার বড় জন তো বললো দেশের মাল বিদেশে নেবে, বিদেশ থেকে আবার মাল দেশে আনবে, এই জন্য 5 লাখ টাকা চাইল। তুমি কি করতে চাও? আমি কিছুই করতে চাই না বউ। ভালো, শুনে খুশি হলাম, সারারা জীবন বাপের হোটেলে কাটিয়ে দিতে চাও, বেশ বেশ ভালো। না বউ, আমি তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ তাই? ঠিক আছে, তার তো কোনো কথাই নেই, এখন কি বলবে বলো। না বউ, বংশ তো থেমে আছে। বংশ থেমে আছে, বুঝলাম না। না ওই যে
দাদা ছিল না আমাদের, তারপরে তো আপনি, আমি, তারপরে আমি ভাইয়া, তারপর তো বিশাল শূন্যস্থান। তো শূন্যস্থানটা তো পূরণ করা উচিত মানে আমার মনে হয় আর কি। আরে তুমি কি বলতে চাও, খোলাসা করে বলো না। এমনিতে তো আমরা ভালোই আছি, আমাদের সব মিলিয়ে আমাদের এত বড় একটা বাড়ি, আপনি আছেন, আমরা দুই ভাই আছে, একটা কাজের ছেলে আছে, তারপরে শান্তিতেই তো, এই যে সোফা আছে, টেলিভিশন আপনি বসে দেখেন, চায়ের কাপে যে বক্সিং ওইগুলি, এই যে ভাইয়া বিয়ে করতে চায়। তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধে সেই চিন্তা আমার মাথায় আছে, আমি চুপ করে বসে নাই, খোঁজ খবর নিচ্ছি। শেষ জি আপু, তাহলে ঠিক আছে। আচ্ছা হ্যালো, কে বলছেন? আমি আমি KAMAL কামাল বলছি। কামাল? কামাল কে? ওই যে মানে আপনাদের বাসার উল্টো দিকে বললাম না, ওই যে একতলা বাসা। সরি, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। ওই যে আপনাকে, আপনার সঙ্গে যে হেঁটে হেঁটে গেলাম, ওই যে আপনি যেতে চাইলেন, আমি বললাম যে আপনি কিসে পড়েন, আপনি বললেন MBA। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আমরা তো আধুনিক, তুই আধুনিক না, আমরা তো আধুনিক প্রজন্ম। আমরা মনে করি ঘটক, ঘটক একটা ছবি না, ছবি দেখাইলো, মনে করি বুড়ন ওরকম যদি হয়, ঘটক দেখাইলো, এইদিকের সিনেমা দেখাইলো, এইদিকের ছবিটা তুলে টুস করে ছবিটি দেখাইলো, আমি বাসরাত্রে করে ঘোমটা তুললাম, দেখেন চিৎকার করে উঠছে ঘটকের মটক। আচ্ছা বাদ দাও, তোমার নিজের কোনো পছন্দের মেয়ে আছে তাহলে আমার বলো, আমি আবার বুঝে যাবো। আমাদের এলাকার মধ্যে আছে, মানে এলাকার মধ্যে কোন বাড়ি আমাদের কও না, আছে কইলাম তো দায়িত্ব আমার, আমি দেখব। অসম্ভব সুন্দর চেহারা মেয়েটার, এই যে আমাদের এই যে এখানে এই যে আগে ব্যাডমিন্টন খেলতাম না, ওই যে বাড়িটা ফ্ল্যাট উঠছে, ব্লু রঙের বাড়ি, নীল বাড়ি, ওই বাড়ির একটা মেয়ে, আর কি সুন্দর চেহারা আমার। না 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 কেন, আর শোন না, ঘটনা কি সুন্দর চেহারা, না শোনো, আর শোন না, অসম সুন্দর জন হাইটে তুই দেখলি মনে হবে কোনরকম ভাবি, অন্যরকম চেহারা, একদম খুবই সুন্দর চেহারা। না যত সুন্দর হোক, ওই বাড়ির মেয়ে না, না এই জন্য না যে ওই বাড়ির মেয়ে ফালতু ভাইয়া, ফালতু মেয়ে মানে
তুমি চেনোস দেখতে কইতে তুই চেনোস তুমি রাগ করে না আমার প্রতি তুমি আমার আপন ভাই আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক আমার জীবন নষ্ট হবে মানে এই মেয়ের বিয়ে করলেই তোমার ওই বিল্ডিং এর কোনো মেয়ের যদি তুমি বিয়ে করো তাহলে তোমার জীবন না ফালতু কথা বলবে না ফালতু কথা বলবে না একটা মেয়ের দেখোস না চেনোস না মানে অন্যরকম চেহারা প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি একটা চেহারার ব্যাপার আছে না শোন শোন আমি একটা কথা বল উল্টা পাল্টা কথা তোর তো বড় ভাই আমি আমি জানি না জগৎ সংক্রান্ত তো বুঝি আমি সুন্দর চেয়ে তোর দেখলি মনে হবে সালামু আলাইকুম ভাবি অনেক অনেক সুন্দর আলু কেটে ওই যে গোস্ত করে খাওয়াবো ভাইয়া ওই বিল্ডিং এর কোনো মেয়ে যদি তুমি বিয়ে করেন আমার পক্ষে ভাবি বলা সম্ভব হইব না কেন সম্ভব না এটা হইব না এটা আমিও কইতে পারবো না অসুবি দেখি তোর অসুবি দেখি আমি পারবো না আমি কইতে পারবো না ভাই অসহ্য লাগতেছে আমার অসহ্য লাগতেছে যা যা হেঁটে যা তারপর বলো কি তারপর কি তোমার বিয়ে করবো প্রয়োজন বোধ হয় এখনই কোনো সমস্যা নাই এখনই তুমি তো সারাক্ষণ তোমার বাবার ভাইয়ের ভয়েই অস্থির বড় ভাই না আমি তো রেসপেক্ট করতেছি তুমি রেসপেক্টের ভয় মনে করতেছো ভয় কেন বাবা ভাইয়ের সেই জন্যই তো এখনো বাড়িতে বিয়ের কথাটা বলতে পারছো না এইটা তো আমি একবার বলবো জাস্ট আমার মুখ দিয়ে একবার বেরোবে তখন এটা গ্র্যান্ড হইতে হবে এটা তো আর অন্য কিছু না আমি তার ভয় পাবো কেন আর যদি রাজি না হয় তখন কি করব ভাইয়ের স্টেট আমি বাড়ি থেকে বের করে দেবো আপনি কি নার্ভাস আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি একটা কেন 1000টা করে আপনি এখনো বিয়ে করছেন না কেন এখনই করব এখনই করবেন মানে এখনই করব যদি তুমি রাজি থাকো তাহলে এখনই করব আপনি কি করছেন আশেপাশে পার্কে লোকজন দেখছে তো দেখলে কিছু যায় আসে না আর একটা গান আছে না প্যার করনে ওয়ালে কোই ডরতা নেই জো ডরতা হে ও প্যার করতে নেই এই জন্য আপনি রাজি কিনা বলো জি আমি আমি বাবার সাথে কথা বলে আপনাকে জানাবো না এখন বলো এখন বলো আমি রাজি তুমি বলো জি আমি রাজি আমিও রাজি ছাড়ো ও সরি সরি
আছো, তোমাদের বলি কামালের জন্য আমি একটি মেয়ে ঠিক করেছি। কি করেছেন? তোমার বিবাহের জন্য একটা মেয়ে ঠিক করেছি। এখন তোমরা দুজনে মিলে, আমি মিলে তাদের সঙ্গে যেয়ে দিন তাদেরকে আলাপ করলে সমাধান হবে। মানে ঘটনা হচ্ছে যে মেয়ে তো আপনি মেয়ে আপনি যে ঠিক ঠিকঠাক করলেন, এখন তো আমরা আমরা তো বড় হয়েছি আব্বা, মানে আমরা চাই যে আব্বা আমি এখন চাওয়া সহিত কিছু না, আব্বা যেটা বলছে এটা তো মুরব্বী মানুষ ঠিকই আছে। আব্বা কি তোমার জন্য খারাপ মেয়ে পছন্দ করে, ভালো সুন্দর দিকে মেয়ে পছন্দ? এখানে আমি আর আব্বা কথা বলতেছি, তুই মাঝখানে কথা বলতেছিস কেন? হ্যাঁ আব্বা ঘটনা ঠিকই যে আমি চাচ্ছি না যে হঠাৎ করে আপনি অবশ্যই অবশ্যই আপনি আমার বাবা গুরুজন, আপনি তো বিয়ে আমরাই তো বলবো যে আব্বা চিন্তা করে আমাকে জানি আব্বা, আমি চিন্তা করে ফেলছি। আমি একটা আমার বড় হওয়া উচিত ছিল, এটার একটা সিস্টেম হলে সবচেয়ে ভালো হইতো। আমি যদি দুনিয়াতে আগে আইতাম একদম সঙ্গে সঙ্গে, আপনি বলছেন না তুমি বিয়ে করো, আমি সঙ্গে সঙ্গে ঝাঁপায় পড়তাম, কোনো সমস্যা নেই বিয়ে করে বলে না। কিন্তু ও যে না এটা বিয়ে তো হয়েছে, এখন আমি তো কোনো বিচার করতে পারতেছি না, আমি তো ছোট। আল্লাহ যে আবার আল্লাহ ছোট বানাইছে কি? তোমরা সবাই যদি উতলা হও আমার উপর বিশ্বাস না। আপু আমি উতলা মুখ, আপনি আপনি খালি কোন আপনি নিজের মুখ দিয়ে কোন যে বিয়ে করতেই আমি করবো, যেটা করবেন আপনি যদি কানাও করেন আমি কানা বিয়ে করবো, কিন্তু কারণ আমি তো আপনার ভালোবাসি। বড় ছেলেটা শেষ করি তারপর তোমার বিষয়ে আসবো, এটা আমার মাথায় আছে, চিন্তায় আছে। কোনো দাম দিল? 4 পয়সার দাম দিছে আপনার বড় ছেলে আপনারে, সে কিন্তু ভিতর ভিতর বিয়া দো বাপ্পা। তুমি বই না বই বই কিছু বলবি বলবি বই মিজাজটা এত খারাপ লাগতেছে। কার উপরে বল আমারে বল, দুই গেলে দুই চর মারি দেবো, বল আমারে বল। তোমার আমার একটা ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ড একটা মেয়ের সঙ্গে প্রেম করে, গাদারে নিয়ে দুই গালে দুই চর মারে দেব না। ওরে মারবা কেন, ওর বড় ভাই আবার সেই মেয়ের সঙ্গে প্রেম করতেছে, বড় ভাইকে কি করতে ইচ্ছা করে তুমি কও? না না বড় ভাই না না এটা ঠিক 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 করে নাই, ছোট ভাই জানা না কেন এটা? আর ঠিক আছে ঠিক আছে, বড় ভাইরে নিয়ে আসিস তো। কেমন বড় ভাই বুঝবে না বড় ভাইটা, এত খারাপ লাগতেছে এখন ফ্রেন্ডটার জন্য। আমার চেয়ে বেশি ভালো তোমার কেউ আসতে পারবে না, কোনো কথা শোনার দরকার নেই, আমি যা দেখছি এরপরে আমার কোনো কিছু বলার দরকার নেই। সবকিছু বুঝিয়ে বলবো, কোথায় ভুল হয়েছে আমি বলবো তোমাকে।
একটা কথা বলতে পারি? আপনি আমাকে আপনি করে কেন বলেন? ও মা, আপনি আমার থেকে বয়স অনেক বড় না? না না, কই বয়সে বড়, আসলে হচ্ছে কি আমার গ্রোথ বেশি, মানে অনেক গ্রোথ বেশি। আমি যখন মানে ক্লাস টুতে পড়তাম আমাকে লাগতো ক্লাস ফোরের ছেলেদের মতো। আগে একটু বসো, তারপর বলি। বসলাম, বলো। তুমি এভাবে রাগ করে থাকলে আমি কিভাবে বলবো? আচ্ছা রাগ নাই, বলো তুমি। তুমি সেদিন যেটা দেখেছো সেটা ঠিক না, সেটা ভুল, সেটা আমি না। তুমি কি বলতে চাও? তুমি আমার নিজের চোখে অবিশ্বাস করতে বলো? আমি নিজ চোখে দেখলাম আর তুমি বলতেছো তুমি না। আমি তো বলছি সেটা আমি না। আচ্ছা তার আগে বলো, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমার উপর তোমার বিশ্বাস আছে? তাহলে আমি বললাম সেটা আমি না, সেটা আরেকজন। কে আমি তোমাকে পরে বলবো, আমি এখন বলতে পারবো না। তোমার মুখটা এমন করে রেখেছো কেন? আমার মুখ এরকমই, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? হিহি করে হেসে হেসে কথা বলবো? আমি হিহি করে কথা বলতে বলিনি, কিন্তু তুমি তো আমার সাথে এভাবে কথা বলো না। নিজের চোখ দিয়ে যা দেখলাম, নিজের চোখকে তো অস্বীকার করতে পারি না, অবিশ্বাস করতে পারি না। কি দেখলা? তোমরা যা শুরু করেছো, ছোট ভাই বড় ভাই মারো না। তোমরা মানে কারা? কোনো কথা বলবে না, চেহারা তো ভালো ভালো, অনেক ভালো ভেবেছিল, কিন্তু নিজের চোখ দিয়ে একটু আগে ভাইয়া তোমার ফোন বাজে, ফোন ধরো। আমার ফোন বাজুক না বাজুক তা তোর কি? আমার ফোন বাজুক না বাজুক তা তোর কি? রাখলাম এনে ফোন আমার ফোন এখানে পড়ে থাকে, বাজুক না বাজুক তুই তো করস কি ঠেস করে আমার ফোন ধরে ফেলাস, যা অনেক কথা বলস। আমার ফোন তুই ধরবি কেন? তুই ধরবি কেন আমার ফোন? তো ফোন ধরা নিয়ে কথা, ফোনটা বাজতেছে আমি বললাম, তুমি আমার সঙ্গে এরকম আচরণ করছো। শুধু কোনটা বড় কোনটা ছোট, কার ফোন কার কি, এগুলো কিছুই বুঝতে তুই তুই একটা আমি আমি তো খালি ফোন ধরে, তুমি তো আরো বড় কিছু চুপচাপ দাঁড়িয়ে থাকবে বলো না, কি হয়েছে? কথা বলছো না কেন? কি কথা বলবো? হ্যাঁ কি কথা বলবো? বলবে তো তুমি কেন এরকম করছো, কি হয়েছে? দেখতে তো ভালো ভালো, কিন্তু কাজ করো তো উল্টা পাল্টা। কাজ তো অন্যরকম, মানে আমি তো আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না, তাই না? তুমি
কি দেখেছো বলো তো? কি দেখেছি সেটা বলার দরকার নেই। তুমি নিজে চোখে যা দেখেছো সেটা তো ঠিক নাও হতে পারে। কি ঠিক না ঠিক সেটা বোঝার বয়স আমার হয়েছে। আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না? বলো তুমি আমাকে বিশ্বাস করো কি না? তাহলে বলছি তুমি যেটা দেখেছো সেটা ঠিক না, বাকিটা আমি তোমাকে পরে বলবো। ভালো আছে নাকি বাসায়? ভালো, বাইরে গেছে। বাইরে গেছে? আপনি দেরাইলেন না। এই যে আইলাম আজকা ছবি ছবি নিয়ে এলাম। লাভেন কেরে ভাইয়া গটক উনি গটক আপনার বিয়ার লাগিয়া মাইয়ার ছবি লই আইছে। কার বিয়ে? আপনার বিয়ার লাগিয়া। তুই যা ভিতরে যা। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নামটা কি? আমার নাম গটক ফকরুদ্দিন। আমার বিয়ের জন্য আসছেন? জি। মানে মেয়ের ছবি নিয়ে আসছেন? জি জি, অনেক ছবি নিয়ে আসছে। আচ্ছা আপনার কি মনে হয় আমার বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, যে মেয়ে নিয়ে আসছেন ছবি, মেয়ের নাম কি? মেয়ের নাম শিরিন সুলতানা। শিরিন সুলতানা? জি জি জি। এই একা মেকা নামে কোনো মেয়ে নাই আপনার? হ্যাঁ একা, আমি তো একার কোনো কাম করি না। আমার কাম হইলো দুইজনের কাম, দুইজনের দুইজন মিলাই দেওয়া। নাম কি? হ্যাঁ আপনার নাম কি? আমার নাম গটক ফকরুদ্দিন। ওই ফকরুদ্দিনের বাচ্চা স্যার, গটকালি করো না। আমার বাপ রে একটা ভালো মানুষ পায়, গটকালি করো না। থাপরা দাঁত ফালা দেবো, এরপরে যদি কোনো সময় এই ছবি নিয়ে গটকালির জন্য বাপের কাছে আসা হয় না, টিংরি ভেঙে দেবো, দাঁত ফালা দেবো। আমি জামালের কাছে এসেছি। জামাল বাড়িতে নেই। আচ্ছা মনে হয় কি আছে না, আন্টি জানি না, যান ভেতরে যেয়ে দেখেন। যান ওটা তোর ভাবি